হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ওয়েলকাম টু ইয়োর চ্যানেল দ্য প্রিপারেশন। তোমাদের চ্যানেলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে 11 নম্বর পর্ব, ডাব্লিউ প্র্যাকটিসের 11 নম্বর পর্ব নিয়ে আমরা আলোচনা করব। কেমন, গতকালকে কিছু টেকনোলজিক্যাল ইস্যু থাকার জন্য ক্লাস আপলোড করতে পারেনি, তো চলো চলো আজকের বেশি দেরি না করো আজকের ক্লাস শুরু করি। প্রথম প্রশ্ন দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে নেওয়া হয়েছে, রাগবি বিশ্বকাপ 2019-এর চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ? অর্থাৎ 2019-এর রাগবি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ? অপশানগুলো দেখে নাও, ইংল্যান্ড, জার্মানি, সাউথ আফ্রিকা নাকি ভারত। সঠিক উত্তরটি হয়ে যাবে সাউথ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা রাগবি বিশ্বকাপ 2019-এ চ্যাম্পিয়ন হয়েছে, কাকে হারিয়েছে? ইংল্যান্ডকে হারিয়েছে। রানার আপ হয়েছে কে? না, ইংল্যান্ড। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। নেক্সট 2 নম্বর প্রশ্ন চলে যায়, ভারতের কোন রাজ্যে সর্বপ্রথম কোভিড-19 বা করোনা ভাইরাসের কেস নথিভুক্ত হয়েছে? অর্থাৎ ফার্স্ট করোনা ভাইরাসের কেস রিপোর্ট করা গিয়েছিল কোন রাজ্য থেকে? ওড়িশা, পাঞ্জাব, গোয়া নাকি কেরালা। সঠিক উত্তর কী হবে? না, প্রথম করোনা ভাইরাসের কেস নথিভুক্ত করা হয়েছিল কেরালা থেকে। অপশান ডি সঠিক উত্তর। পরের প্রশ্নে চলে যায়, 3 নম্বর প্রশ্নে, 2020 সালের প্রজাতন্ত্র দিবসে কোন দেশের রাষ্ট্রপতি মুখ্য অতিথি, কোন দেশের রাষ্ট্রপতি চিফ গেস্ট হিসাবে উপস্থিত ছিলেন? 2020 সালের কথা বলা আছে, 2021 সালে কোভিড-19-এর কারণে কোনো দেশের রাষ্ট্রপতি ছিল না, কিন্তু চিফ গেস্ট ছিল না 2021 সালে, কিন্তু 2020 সালে কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন? চীন, জাপান, ব্রাজিল নাকি দক্ষিণ কোরিয়া। সঠিক উত্তরটি হয়ে যাবে ব্রাজিল। ব্রাজিলের রাষ্ট্রপতি জেই বলসোনারো 2020 সালের প্রজাতন্ত্র দিবস বা রিপাবলিক ডেতে চিফ গেস্ট হিসাবে উপস্থিত ছিলেন। তাহলে কি সঠিক উত্তর হবে অপশান সি? তার নাম কি? না, জেয়ের বলসোনারো, জেয়ের বলসোনারো। কেমন, মনে থাকবে তো? জেয়ের বলসোনারো ব্রাজিলের রাষ্ট্রপতি তখন উপস্থিত ছিলেন। নেক্সট পরের প্রশ্নে চলে যায়, 4th প্রশ্নে, অস্ট্রেলিয়ান ওপেন 2020-তে ব্যক্তিগত মহিলা বিভাগ বা উইমেন্স বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন কে? অস্ট্রেলিয়ান ওপেন 2020-তে মহিলা বিভাগে, উইমেন্স বিভাগে চ্যাম্পিয়ন কে হয়েছে? সিমোনা হালেফ, অ্যাঞ্জেলিক কার্ভের, গার্বিনে মুগুরুজা নাকি সোফিয়া কেনেন। সঠিক উত্তরটি কী হবে বলো? রাইট আনসারটি হয়ে যাবে, অস্ট্রেলিয়ান ওপেন 2020-তে উইমেন্স বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন সোফিয়া কেনিন। অপশান ডি সঠিক উত্তর। নেক্সট সোফিয়া কেন উইমেন্স বিভাগে, কেমন? তাহলে পুরুষ বিভাগে কী ছিল সেটাই পরের প্রশ্ন চলে যায়। অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষ বিভাগে, অর্থাৎ মেন্স বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন কে? নোভাক জোকোভিচ, ডমিনিক থিয়াম, রজার ফেডারার নাকি রাফায়েল নাদাল। না, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, নোভাক জোকোভিচ। ইনি 2020 অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন। নেক্সট 6 নম্বর প্রশ্ন চলে যাই, দিন ই ইলাহি কে প্রবর্তন করেন? বাবর, আকবর, হুমায়ুন নাকি শাহজাহান। সঠিক উত্তরটি কী হবে বলো? এটি হচ্ছে আজকে তোমাদের হোম টাস্ক, আমাকে কমেন্ট বক্সে জানাও সঠিক উত্তরটি কী হবে। ক্লিয়ার, এটা হচ্ছে তোমাদের আজকে হোম টাস্ক, আমি ক্লাসে জানিয়ে দিচ্ছি সঠিক উত্তরটি কী হবে। কেমন, নেক্সট 7 নম্বর প্রশ্নে আমরা চলে যাই, সম্পদের নির্গমন তত্ত্বের প্রবক্তাকে বা ড্রেনস অফ ওয়েলথ, সম্পদের নির্গমন তত্ত্ব অর্থাৎ ড্রেনস অফ ওয়েলথ এই তত্ত্বের প্রবক্তাকে? চার্লস উড, ডেভিড হেয়ার, দাদাভাই নৌরোজি নাকি রাধানাথ সিকদার। সঠিক উত্তরটি কী হবে? না, ড্রেনস অফ ওয়েলথ বা সম্পদের নির্গমন তত্ত্বের প্রবক্তা হলেন দাদাভাই নৌরোজি। অপশান সি ইজ দ্য রাইট আনসার, কারণ তখন ব্রিটিশরা ভারতের যা কিছু সম্পদ সব লুটিপাট করে নিয়ে যাইছিল লন্ডনে, সেই কারণে তিনি বলেছিলেন ড্রেনস অফ ওয়েলথ বা সম্পদের নির্গমন তত্ত্ব। নেক্সট 8 নম্বর প্রশ্ন চলে যাই, উডের ডেসপ্যাচ কত খ্রিস্টাব্দে হয়েছিল? উডের ডেসপ্যাচ কত খ্রিস্টাব্দে পাবলিশ হয়েছিল সাহেবটা কোথায়? উডের ডেসপ্যাচ 1817, 1792, 1854 নাকি 1857। উডের ডেসপ্যাচ কত খ্রিস্টাব্দে হয়েছিল? না, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, 1854 সালে হয়েছিল উডের ডেসপ্যাচ। সঠিক উত্তর অপশান সি। নেক্সট 9 নম্বর প্রশ্ন চলে যায়, স্কুল বুক অফ সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? ডিরোজিও, রামমোহন রায়, ডেভিড হেয়ার নাকি কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। সঠিক উত্তরটি কী হবে? না, স্কুল বুক অফ সোসাইটি প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার। অপশান সি সঠিক উত্তর। ক্লিয়ার, 10 নম্বর প্রশ্ন চলে যাই, শ্রীরঙ্গপত্তমের সন্ধি কত সালে বা সরি এখানে ডবল প্রিন্টিং ডবল টাইপিং হয়ে গেছে,
শ্রীরঙ্গপত্তনের সন্ধি কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয় বা সোজা কথায় স্বাক্ষরিত হয়েছিল, কত খ্রিস্টাব্দে শ্রীরঙ্গপত্তমের সন্ধি? 1772, 1782, 1792 নাকি 1802? দেখো, শ্রীরঙ্গপত্তমের সন্ধি টিপু সুলতান এবং কর্নওয়ালিসের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল, কত সালে হয়েছিল? না, সঠিক উত্তরটি হয়ে যাবে 1792, অপশান সি সঠিক উত্তর। নেক্সট চলে যাই, যদি তুমি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে, তার সাথে সাথে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং বন্ধুর সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করো, কেমন? পরের প্রশ্নে আমরা চলে যাই। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমান্ত দৈর্ঘ্য সর্বাধিক? পশ্চিমবঙ্গের সীমান্ত দৈর্ঘ্য সর্বাধিক কোন রাজ্যের সঙ্গে? বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড নাকি আসাম? পশ্চিমবঙ্গের বর্ডার লাইন সব থেকে বেশি কোন রাজ্যের সাথে? না, সঠিক উত্তরটি হয়ে যাবে ঝাড়খণ্ড, অপশান সি সঠিক উত্তর। 12 নম্বর প্রশ্ন চলে যায়, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ হলো? বলো, অনেকেই তোমরা জানো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? কার নিকোবর, ডাবল শৃঙ্গ, স্যাডেল শৃঙ্গ নাকি কোনোটিই নয়? দেখো, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ হলো স্যাডেল শৃঙ্গ, সরি এটা অপশান সি হবে, টাইপিং মিস্টেক একটু, কেমন? স্যাডেল শৃঙ্গ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ হবে স্যাডেল শৃঙ্গ, কেমন? নেক্সট 13 নম্বর প্রশ্নে আমরা চলে যাই, 10 ডিগ্রি চ্যানেল নিম্নলিখিত কোন দুটি জায়গার সীমান্ত রেখা বা 10 ডিগ্রি চ্যানেল কোন দুটি জায়গাকে বিভক্ত করেছে? ভারত ও মালদ্বীপ, রাশিয়া ও ফিনল্যান্ড, আন্দামান নিকোবর নাকি ইউরোপ ও আফ্রিকা? 10 ডিগ্রি চ্যানেল অবস্থিত আন্দামান এবং নিকোবরের মধ্যে, সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি আন্দামান ও নিকোবর। 14 নম্বর প্রশ্নে চলে যাই, কোন ভারতীয় রাজ্য আয়তন এবং জনসংখ্যার নিরিখে একই স্থানে রয়েছে? অর্থাৎ আয়তনগত দিক থেকে সে যততম রাজ্য, জনসংখ্যার দিক থেকেও সে ততমই রাজ্য, ক্লিয়ার? উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, আসাম নাকি মেঘালয়? সঠিক উত্তরটি হয়ে যাবে মেঘালয়, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, অপশান ডি মেঘালয়। এ আয়তন এবং জনসংখ্যা দুই দিক থেকেই 22তম রাজ্য হচ্ছে মেঘালয়, আয়তনের দিক থেকেও সে 22তম, জনসংখ্যার দিক থেকেও সে 22তম, অপশান ডি সঠিক উত্তর। 15 নম্বর প্রশ্নে চলে যাই, কোলেরু হ্রদ কোথায় অবস্থিত, মানে কোন নদীর মধ্যে অবস্থিত? কোলেরু হ্রদ কোন দুটি নদীর মধ্যে অবস্থিত? গোদাবরী ও কাবেরী নদীর মধ্যে, গোদাবরী ও কৃষ্ণা নদীর মধ্যে, কৃষ্ণা ও কাবেরীর মধ্যে নাকি মহানদী ও গোদাবরীর মধ্যে? দেখো, কোলেরু হ্রদ অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত, ক্লিয়ার? কোন রাজ্যে অবস্থিত? অন্ধ্রপ্রদেশ, এপি, নট অরুণাচল প্রদেশ, কেমন? অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত কোলেরু হ্রদ, সেটি কোন দুটি নদীর মধ্যে অবস্থিত? না, গোদাবরী এবং কৃষ্ণা নদীর মধ্যে অবস্থিত, অপশান বি সঠিক উত্তর। 16 নম্বর প্রশ্নে আমরা চলে যাই, ভারতের সংবিধান দিবস কবে পালিত হয় বা ইন্ডিয়ান কনস্টিটিউশন ডে কবে পালিত হয়? 23রা ডিসেম্বর, 25শে অক্টোবর, 5ই জানুয়ারি নাকি 26শে নভেম্বর? ডেটগুলো দেখে তোমরা সহজেই বুঝতে পারছো, সহজেই, যে সংবিধান দিবস পালিত হয় 26শে নভেম্বর, ক্লিয়ার? 26শে নভেম্বর গৃহীত হয়েছিল এবং কার্যকর হয়েছিল কি 26শে জানুয়ারি 1950 সালের 26 জানুয়ারি কার্যকর হয়েছিল, গৃহীত হয়েছিল 1949 সালের 26শে নভেম্বর, তাই ভারতের সংবিধান দিবস হিসেবে পালিত হয় কবে? না, 26শে নভেম্বর। 17 নম্বর প্রশ্ন চলে যাই, ভারতীয় সংবিধান কে তৈরি করেছিলেন? দেখো, ভারতীয় সংবিধান তৈরি করেছিল ভারতীয় গণপরিষদ, ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাসেম্বলি। কিন্তু এখানে যে অপশানগুলো আছে তার মধ্যে থেকে তোমাকে ভাবতে হবে যে এদের মধ্যে কে ছিল কনস্টিটিউশন অ্যাসেম্বলিদের মুখ্য বা সংবিধানের ক্ষেত্রে মুখ্য, মানে সব থেকে বেশি অবদান কার? মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, বি আর আম্বেদকর নাকি সর্দার বল্লভভাই প্যাটেল? সব থেকে সহজেই বুঝতে পারছো, সঠিক উত্তর তোমরা অপশান সি কালেক্ট করেছো, আর অপশান সি ইজ দ্য রাইট আনসার, ডক্টর বি আর আম্বেদকর। 18 নম্বর প্রশ্ন চলে যাই, মন্টেগু চেমসফোর্ড রিপোর্ট কিসের সঙ্গে সম্পর্কিত? মন্টেগু চেমসফোর্ড রিপোর্ট কিসের সঙ্গে সম্পর্কিত? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1928, 1920, 1930 নাকি 1919? মন্টেগু চেমসফোর্ড, এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমসাময়িক ভিত্তিতে, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919। যেহেতু 100 বছর ক্রস করেছে তাই এই প্রশ্নটি এবার তোমাদের পরীক্ষাতে, যে কোনো পরীক্ষাতে দেওয়ার সম্ভাবনা একটু বেশি কিন্তু, ক্লিয়ার? প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি। 19 নম্বর প্রশ্ন চলে যায়, ভারতীয় গণপরিষদের সভাপতি কে ছিলেন? তোমরা সকলেই জানো সঠিক উত্তর কী হবে, ভারতীয় গণপরিষদের সভাপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশান সি, ইনি ছিলেন স্থায়ী সভাপতি, আর সচ্চিদানন্দ সিনহা ছিলেন অস্থায়ী সভাপতি। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশান সি। 20 নম্বর প্রশ্নে আমরা চলে যাই, ভারতীয় গণপরিষদে কতজন সদস্য ছিলেন?
ভারতীয় গণপরিষদে কতজন সদস্য ছিলেন? 389, 395, 379 নাকি 405? দেখো, ভারতীয় গণপরিষদের সদস্য ছিলেন 389 জন। অপশান এ ইজ দ্য রাইট আনসার, মনে থাকবে তো? তখন বলা হয়েছিল যে প্রতি 10 লক্ষ মানুষের জন্য একজন জনপ্রতিনিধিকে নিয়ে ইন্ডিয়ান কনস্টিটিউশন গঠন করা হবে, সেই হিসাবে তখন গণপরিষদের সদস্য ছিলেন 389 জন। নেক্সট 21 নম্বর প্রশ্নে চলে যাই, নিম্নলিখিত কোনটি প্রাকৃতিক পলিমার, অর্থাৎ ন্যাচারাল পলিমার নিচের কোনটি, পলিথিন, নাইলন, রাবার নাকি বেকালাইট? দেখো, প্রাকৃতিক পলিমার হলো অপশান সি। এখানে যে অপশান দেওয়া আছে তার মধ্যে হবে অপশান সি, রাবার হচ্ছে প্রাকৃতিক পলিমার। এছাড়াও প্রাকৃতিক পলিমার হচ্ছে সেলুলোজ, বিভিন্ন রকমের কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটি অ্যাসিড, এগুলো সবই কিন্তু প্রাকৃতিক পলিমার। মনে থাকবে এখানে যে অপশান রাবারটা, অবশ্যই প্রাকৃতিক রাবার যদি বলা হয় আরও ভালোভাবে তাহলে হবে কিন্তু সেটা প্রাকৃতিক পলিমার। ক্লিয়ার? নেক্সট 22 নম্বর প্রশ্নে চলে যাই, কোষের শক্তিঘর কোষ কোন কোষ অঙ্গাণুকে বলা হয়? এটা তোমরা সকলেই জানো যে পাওয়ার হাউস অফ সেল, এটা কাকে বলা হয় না মাইটোকন্ড্রিয়াকে বলা হয়? অপশান সি সঠিক উত্তর। 23 নম্বর প্রশ্ন চলে যায় আজকের কোশ্চেন অফ দ্য ডে, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ট্রিকি কোশ্চেন। দেশলাই কাঠির ডগায় সাধারণত নিম্নলিখিত কোন পদার্থ লাগানো থাকে? দেশলাই কাঠির ডগায়, পয়েন্ট টু বি নোটেড, যে দেশলাই কাঠি থাকে তার ডগাতে কোন পদার্থটা থাকে? সোডিয়াম, লাল ফসফরাস, হলুদ ফসফরাস নাকি অ্যান্টিমনি ট্রাইসালফাইড? অনেকে হয়তো তোমরা আনসার দেবে রেড ফসফরাস বা লাল ফসফরাস, কিন্তু সঠিক উত্তরটি হবে অ্যান্টিমনি ট্রাইসালফাইড। দেখো, দেশলাই কাঠির ডগাতে থাকে অ্যান্টিমনি, সাধারণত অ্যান্টিমনি ট্রাইসালফাইড এবং আরও কিছু যৌগের মিশ্রণ থাকে, কিন্তু রেড ফসফরাস থাকে যে মাচিস বক্সে এটা এইভাবে চিলতে থাকে না, যেখানে যেটাতে ঘষা হয় সেটাতে থাকে রেড ফসফরাস। ক্লিয়ার? 24 নম্বর প্রশ্নে চলে যাই, তড়িৎ সর্বদা কোন দিকে প্রবাহিত হয়? তড়িৎ বা কারেন্ট, ইলেকট্রিসিটি কোন দিকে প্রবাহিত হবে, নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে, উভয়ের দিকেই হতে পারে নাকি কোনোটিই নয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকেই তড়িৎ সর্বদা প্রবাহিত হয়। 25 নম্বর প্রশ্নে চলে যায়, মানুষের রক্তে অক্সিজেন পরিবহন করে কোনটি? এই প্রশ্নটি তাৎক্ষণিক যে সমসাময়িক ঘটনা সেই পরিপ্রেক্ষিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখন কোভিড-19 কারণে অনেকেই অক্সিজেন লেভেল কমে যাচ্ছে। তো অক্সিজেন পরিবহন করে রক্তের কে, আয়রন, হিমোগ্লোবিন, হিমোসায়ানিন নাকি মেটা হিমোগ্লোবিন? রক্তের হিমোগ্লোবিন অক্সিজেন পরিবহন করে, পার্টিকুলারলি মানুষের রক্তে যদি বলা হয়, আর যদি বলা হয় শামুকের রক্তে তখন বা চিংড়ির রক্তে, সেগুলোতে তখন হিমোসায়ানিন হবে। কিন্তু তাহলে মানুষের রক্তে অক্সিজেন পরিবহন করে কে না হিমোগ্লোবিন? অপশান বি সঠিক উত্তর। 26 নম্বর প্রশ্ন চলে যায়, শ্বসন হার সর্বনিম্ন হয় কখন? শ্বসন হার অর্থাৎ রেসপিরেটরি রেট সর্বনিম্ন হয় কখন? খাবার খাওয়ার সময়, নাক ডেকে ঘুমানোর সময়, দৌড়ানোর সময় নাকি টেনিস খেলার সময়? সঠিক উত্তরটি কী হবে? না, শ্বসন হার সর্বনিম্ন হয় যখন শরীরের কাজকর্ম খুব কম হয়। তো শরীরের কাজকর্ম কখন সবথেকে কম হয়? এখানে যে অপশানগুলো দেওয়া আছে তার মধ্যে তোমরা সহজেই বুঝতে পারছো যে নাক ডেকে ঘুমানোর সময় শ্বসন হার সর্বনিম্ন হয়। ক্লিয়ার? শ্বসন হার বেরি হয় যখন শরীরের কায়িক পরিশ্রম অত্যন্ত বেশি হয়, ইনপুট আউটপুটটা তখন কিন্তু অনেক বেশি থাকে রেশিওটা। ক্লিয়ার? তাহলে অপশান বি সঠিক উত্তর। 27 নম্বর প্রশ্নে আমরা চলে যাই, সিলিন্ডারে যে রান্নার গ্যাস থাকে সেটি কী অবস্থায় থাকে? রান্নার গ্যাস সিলিন্ডারে থাকে, সেই রান্নার গ্যাস সিলিন্ডারে কী অবস্থায় থাকে? কঠিন, গ্যাস, মিশ্রণ নাকি তরল? দেখো, রান্নার গ্যাসের যে সিলিন্ডার তাকে আমরা কী বলি? এলপিজি বলি, নাকি সাধারণত এলপিজি ইউজ করি তো আমরা। এলপিজির ফুল ফর্ম কী? লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। প্রথমেই বলা আছে লিকুইফাইড, লিকুইফাইড অর্থাৎ লিকুইড থাকে, সঠিক উত্তরটি কী হবে? তরল। কিন্তু মনে রাখতে হবে রান্নার গ্যাসটি কিন্তু কোনো মৌলিক নয়, সেখানে মিশ্রণ থাকে, বিউটন এবং আইসোবিউটন, প্রোপেন, এইসব গ্যাসের। ক্লিয়ার? তাহলে মিশ্রণ যদি বলো সেক্ষেত্রেও অনেকে আনসার দেবে, কিন্তু কী অবস্থায় যেহেতু বলা হয়েছে সেক্ষেত্রে অবশ্যই হবে কিন্তু লিকুইড বা তরল অবস্থায়। অপশান ডি সঠিক উত্তর। 28 নম্বর প্রশ্ন চলে যায়, ডায়নামোতে কোন শক্তি রূপান্তরিত হয়? ডায়নামো সহজ ব্যবহার করা হয় তড়িৎ, মানে তাপবিদ্যুৎ কেন্দ্র, জলবিদ্যুৎ কেন্দ্র সব জায়গাতে, যে টারবাইন থেকে টারবাইনের ভিতরে যা ডায়নামো থাকে, তো সেক্ষেত্রে কোন শক্তিতে রূপান্তরিত হয়? পার্টিকুলারলি ডায়নামোতে তাপ শক্তি থেকে তড়িৎ শক্তি, যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি, চুম্বকীয় শক্তি থেকে তড়িৎ শক্তি নাকি রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি? ডায়নামোতে কী পরিবর্তিত হয় বা কোন শক্তিতে রূপান্তরিত হয়? সঠিক উত্তর হবে অপশান বি,
যান্ত্রিক শক্তি তড়িৎশক্তিতে রূপান্তরিত হয়। পার্টিকুলার ডায়নামোর কথা বলা হয়েছে, ডায়নামোতে এসে ডায়নামোটা ঘুরে ঘোরার সময় এসে কী হয় না, যান্ত্রিক শক্তিটা তড়িৎশক্তিতে রূপান্তরিত হয়। তাই সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। 29 নম্বর পড়ে চলে যাই, লিমা ওয়াটারে কী থাকে? দেখো এটাকে লিমা ওয়াটার বলা হয়, আবার লাইম ওয়াটারও বলা হয়। মেন শব্দ লাইম ওয়াটার, তবে সেখে কোনো সময় সেটাকে লিমা ওয়াটার হিসাবেও বলা হয়। সে লাইম ওয়াটারে কী থাকে, না ক্যালসিয়াম ক্লোরাইড, সোডিয়াম কার্বনেট, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, নাকি সোডিয়াম হাইড্রোক্সাইড? না, লাইম ওয়াটার বা লিমা ওয়াটারে থাকে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। অপশান সি সঠিক উত্তর। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সংকেত কী, না CaOH তার হোল টু, এটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সংকেত, যেটা চুনেও থাকে, নাকি? অপশান সি সঠিক উত্তর। 30 নম্বর প্রশ্ন চলে যায়, মিল্ক অফ ম্যাগনেসিয়ার রাসায়নিক নাম কী? দেখো এটা অ্যান্টাসিড হিসাবে ব্যবহার করা হয়, মিল্ক অফ ম্যাগনেসিয়া, মিল্ক অফ ম্যাগনেসিয়া অ্যান্টাসিড হিসাবে ব্যবহার করা হয়, অর্থাৎ যদি অ্যাসিডিটি হয় তখন ওষুধ হিসেবে মিল্ক অফ ম্যাগনেসিয়া ইউজ হয়। এই রাসায়নিক নাম কী, সোডিয়াম বাইকার্বনেট, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, নাকি সোডিয়াম হাইড্রোক্সাইড? নামটা থেকেই বুঝতে পারছো কী হবে সঠিক উত্তর, মিল্ক অফ ম্যাগনেসিয়া, অর্থাৎ সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড থাকে মিল্ক অফ ম্যাগনেসিয়াতে। অপশান বি বা মিল্ক অফ ম্যাগনেসিয়া রাসায়নিক নাম ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, অপশান বি সঠিক উত্তর। তো চলো আজকে চলে যাই হোম টাস্কে, যে হোম টাস্ক দেওয়া ছিল দিন ইলাহি একটা ধর্মমত, এই ধর্মমত কে প্রবর্তন করেন? না, সঠিক উত্তরটি হয়ে যাবে আকবর, অপশান বি সঠিক উত্তর। যারা সঠিক উত্তর দিয়েছ তাদের থ্যাংক ইউ, এবং এইভাবে পড়াশোনা করো। দেখো তোমাদের জুলাই মাসে এক্সাম হওয়ার কোনো চান্স নেই, তাই সাথে সম্ভবত আগস্টও হবে না, তোমাদের এক্সাম হতে পারে সেপ্টেম্বরের সেকেন্ড উইক নাগাদ, কেমন? তো সেইভাবে ধরে হাতে এখন 3 মাস সময় আছে, প্রচুর পড়াশোনা করো, 90 দিন 10 ঘন্টা করে, টোটাল 900 ঘন্টা কাজ করো, প্রিলিমিনারি এক্সাম তোমার টোটালটাই ক্র্যাক করে নেবে, কেমন? থ্যাংক ইউ, বাবাই, ভালো থেকো, বাড়িতে থেকো, এবং বন্ধুর সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করো। বাই, জয় হিন্দ।